ke o ma palo isilam aske ki holo ape paye luhar sikol poriye dilo kalke o ma palo isilam aske ki holo ape paye luhar sikol poriye বন্ধুরা আসসালামু আলাইকুম। মাঠে ঘাটে পথে প্রান্তরে প্রতিভার সন্ধানে আমি আপনাদের জ্যাকি ভাই প্রতিভা নিয়ে কাজ করে যাই। ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও হাজির হয়েছি এক প্রতিভাবানকে নিয়ে। আর ভাইয়ের নামটি হলো আলমগীর পাগলা, না? ইয়েস, না আমার কথাটা হয়ে গেল আগলা? না না, ঠিক আছে ভাই, আলমগীর পাগলা। চুলগুলেও আগলা। গান হবে আজকে ঝাঁকা নাকা। তো ভাই আজকে কি গান শোনাবেন? আমি ভাই একটা জেলখানা গান শোনাবো। আমি একটা অপরাধ করছিলাম না, বিনা অপরাধে আমার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অফিসার আপনার 2.5 বছর আমার জেল খাটাইছে। আমি অনেক কাতুনি, অনেক কামছি, অনেক কিছু করছি, আমার উনি ছাড়ে নাই। এই নিয়ে আপনাদের একটা জেলখানা গান শোনাবো, আশা করি ভালো লাগবে আপনাদের। এই আমার বক্তব্য ছিল, আশা করি গান শোনেন। আচ্ছা ঠিক আছে। তো আসলে ভাইয়ের মানে বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে গানটি গাইতে চাচ্ছেন, তাই না? বোঝা যাচ্ছে যেটা। তো যাই হোক, আমরা বেশি কথা বলবো না, আমরা গানে চলে যাব। আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। শুনছনি মা, দেখছনি মা, জেলে খানার শো সারা রাতখানে ফাইলেতে শোয়াই বাঙ্গি ফেলাইব। আরে সহে না মাগো, উকিলে ধরো না, তোমার ছেলে অন্যায় পথে আর যাবে না। ভালোই ছিলাম আমি বাইরের হাওয়ায়, আজে কর্মের দোষে মাগো এলাম জেলখানায়। ভালোই ছিলাম আমি বাইরের হাওয়ায়, আজে কর্মের দোষে মাগো এলাম জেলখানায়। চনচনি মা, দেখছনি মা, জেলখানার শো সারা রাতখানে ফাইলেতে শোয়াই বাঙ্গি ফেলাইব। সকালবেলা জমাদারে
ফালে করে ভাইলে ও মা সইনা দেখলে মারে ধর করে সকাল বেলা জমাদারে সে ফাল ফাল করে ভাইলে ও মা সইনা দেখলে মারে ধর করে জমাদারে জালায় মাগো মিয়া সাবে জীবনের সঙ্গে মিল রেখে না ভাই জীবন গানটি গাইলো এক কথায় মানে মানে সে ভাই গিয়েও মানে সে নিজেই নার্ভাস হয়ে গেছে কারণ তার কষ্টের কথা মনে পড়ছে জি ভাই যেমন আর যা বছর কাটাইছি জোরখানার ভিতরে আমার কেউ বাপ মা দেখতে জানে কেউ দেখতে জানে কেউ জানেও না আমার এমন একটা কি দোষে দোষী হয়েছিল আমি একটা সিগারেট খাইতেছি রাস্তায় খারাপ গিয়া তিনটা মহিলা ছিল আমার ব্যাগ বড় গাঁজা ছিল 14 কেজি গাঁজা এই মামলায় আমার সালাম দিছিল ওরা আমি খুব কষ্ট করে ওন থেকে কাজ করে জেলখানায় কাজ করে জেলখানার যে আপনার জেলার আছে আইজি আছে ডিআইজি আছে ডিপটি আছে ওনাদের গান শোনাইছি ওনারা আমার ভিতরে খুব ভালোবাসত কেস ফাইলের টাইম আমার ডাক দিত ডাক দিয়ে গান শুনিয়া আমার এক জেলারই ওর ভিতরে টাকা দিয়া জামিনে বাড়ি করেছে আসলে ভালো মানুষও ভালো মানুষও আছে অবশ্যই ভিতরে আমি গান শিখতাম গান শিখাই তো আচ্ছা যখন আপনি ধরা খেয়েছিলেন তখন কি আপনার গেটআপ না না এরকম ছিল না আসল আমি বারানে আসার পর থেকে আমি আর আমি ছোট থেকে গান ভালোবাসি গানকে পছন্দ করি কিন্তু আমি আসলে প্রকৃত অপরাধী যাই হোক হয় অনেক সময় দেখা যায় ভুল বোঝার কারণে অনেকে অপরাধী না আসে যে বিভিন্ন জন অপরাধী হয়ে যায় মানে অপরাধী হয়ে যায় হ্যাঁ তো যাই হোক গানটি কেমন লাগলো ভাইয়ের যদি আরো কথা থেকে থাকে তাহলে আমরা অন্য কোনো এক ভিডিওতে শুনে নেব জেনে নেব আপনাদেরকেও জানাবো তো আজকের মতো বিদায় আর বিদায় বললেই বিদায় নয় দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ